আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আমাদেরকে বলে যে হুজুর আমরা চারটা সূরা মুখস্থ পারি, অন্য কোন সূরা পারি না। তাহলে এই চারটা সূরা দিয়ে কিভাবে আমরা তারাবী নামাজ আদায় করব, আমাদেরকে আপনি একটু শিখিয়ে দেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে খুবই সুন্দর করে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব যে চারটা সূরা দিয়ে আপনারা কিভাবে তারাবী নামাজ আদায় করবেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে সর্বপ্রথম শিখিয়ে দেব কিভাবে আপনারা তারাবী নামাজের আরবি এবং বাংলা নিয়ত করবেন, তারপরে চার রাকাত পর পর আপনারা কোন দোয়াটা পড়বেন, তারপর আপনারা তারাবীর সর্বশেষ কিভাবে আপনারা মুনাজাত করবেন। সম্পূর্ণ দোয়া কালামগুলো আমি আপনাদেরকে বলে দেব এবং স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণও দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা অতি সহজেই তারাবী নামাজের দোয়া নিয়ত এবং মুনাজাত শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা জানব যে তারাবী নামাজের নিয়ত আপনারা আরবিতে যদি করতে চান তাহলে কিভাবে করবেন। যদি আপনারা আরবিতে তারাবী নামাজের নিয়তটা করতে চান তাহলে আপনারা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবীহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনারা আরবি নিয়তটা না পারেন তাহলে কোনো সমস্যা নেই, বাংলাতে আপনারা খুব সহজেই এভাবে নিয়তটা করবেন। আমি কেবলামুখী দাঁড়িয়ে দুই রাকাত তারাবী নামাজের সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করছি। আমি আবারও বলছি, বাংলাতে আপনারা তারাবী নামাজের নিয়তটা এভাবে করবেন। আমি কেবলামুখী দাঁড়িয়ে দুই রাকাত তারাবী নামাজের সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা জানব তারাবী নামাজের চার রাকাত পর পর আপনারা কোন দোয়াটা পড়বেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারাবী নামাজের সর্বশেষ যে মুনাজাত ধরতে হয়, মুনাজাতের দোয়াটা হচ্ছে এভাবে আপনারা মুনাজাতরা ধরবেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারীম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা নিয়ত দোয়া এবং মুনাজাত শিখতে পেরেছেন। এখন আমরা প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব চারটি সূরা দিয়ে আপনারা কিভাবে সম্পূর্ণ তারাবী নামাজটা আপনারা আদায় করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা চারটি সূরাই পারেন, এই চারটি সূরা দিয়ে তারাবী নামাজটা আপনারা এভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যদি আপনি আলামতারা পারেন, আলামতারা পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে যদি আপনারা ইন্না আতাইনা কাল কাউসার পারেন, এই সূরাটা আপনারা পড়বেন। এই দুইটা সূরা দিয়ে আমি দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন দেখাচ্ছি। তারপরে আপনারা আরো দুইটা সূরা দিয়ে কিভাবে নামাজ পড়বেন আমি আপনাদেরকে অতি সহজেই দেখিয়ে দেব। সর্বপ্রথম আপনাদেরকে নিয়ত করতে হবে, নিয়তটা যদি আরবিতে করেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবীহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি বাংলাতে করেন, আমি কেবলামুখী দাঁড়িয়ে দুই রাকাত তারাবী নামাজের সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এখন আপনি যে সূরাটা পারেন সর্বপ্রথম এই সূরাটা পড়বেন। মনে করেন যে আপনারা সূরা ফিল পারেন, আলামতারা পারেন, আলামতারাটাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন مأكول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এখন আপনারা সূরা কাউসারিন না আতয়না যদি পারেন এটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতয়নাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله. দুই রাকাত পর পর আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা আল্লাহু আকবার বলতে পারেন, কোনো সমস্যা নেই, পড়লে সব হবে। আমরা দুই রাকাত নামাজ আদায় করে ফেলেছি, আমরা আরো দুই রাকাত নামাজ আদায় করব। মনে করেন যে আমরা এই দুই রাকাত আদায় করব তাব্বাত ইয়াদা দিয়ে এবং কুল হুয়াল্লাহ দিয়ে। আপনারা এভাবে চারটা সূরা পড়লে, প্রথম দুই রাকাত আমরা আদায় করে ফেলেছি দুইটি সূরা দিয়ে, পরবর্তীতে এখন আমরা আরো দুইটি দিয়ে আমরা আদায় করব তাব্বাত ইয়াদা এবং কুল হুয়াল্লাহ দিয়ে। এবং পরবর্তীতে কিভাবে আপনারা দোয়াটা পাঠ করবেন চার রাকাত নামাজের পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বারবার মুখে নিয়ত করতে হবে না, মনে মনে নিয়ত থাকলে চলবে। আপনারা মুখে বারবার উচ্চারণ করতে হবে না, করলে করতে পারেন, আপনাদের ইচ্ছা, সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. الله أكبر. ركوت গিয়ে তিনবার سبحان ربي العظيم পাঠ করবেন। سمع الله لمن حمده. ربنا لك الحمد. তারপর الله أكبر বলে সাজদাতে গিয়ে তিনবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সাজদা থেকে উঠে الله أكبر। একটু দেরি করবেন, দোয়া চেকটা হয়তো আপনাদের কঠিন হয়ে যাবে, দোয়াটা বললাম না, তারপর আবার আরেকটা সাজদা দিবেন, সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলবেন, বলে আল্লাহু আকবার, উঠে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহ সূরাটা পাঠ করবেন। পাঠ করে আপনারা কুল হুয়াল্লাহ পারেন, কুল হুয়াল্লাহ সূরাটাই পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার এই রুকুতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আবার সেজদা থেকে একটু বসে দেরি করবেন, আবার সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার, তারপর বসে তাশাহুদ দুরুদ শরীফ দয়মা সূরা পাঠ করতে হবে। পাঠ করে আপনারা সালাম ফেরাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই চার রাকাত নামাজ আদায় করার পর আপনারা এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত।
سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدوس ربنا ورب الملائكه والروح এই দোয়াটা আপনারা চার রাকাত নামাজ পর পর পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা চারটা সূরা পারেন কিভাবে আপনারা সম্পূর্ণ তারাবি নামাজটা আদায় করবেন এভাবে চার রাকাত নামাজ আদায় করার পর আবার প্রথম থেকে সূরা ফিল এবং কাউসার মানে আলামতারা সূরাটা এবং সূরা ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে আবার দুই রাকাত আদায় করবেন তারপর আবার দুই রাকাত ওই সূরা লাহাব তাব্বাত ইয়াদা এবং কুল হুয়াল্লাহ সূরাটা ইখলাস সূরাটা দিয়ে এভাবে আপনারা আবার এভাবে আদায় করবেন মোট কথা হচ্ছে 20 রাকাত তারাবি নামাজ ঠিক একই রকম নিয়মে একবার শেষ হবে চারটা সূরা সিরিয়ালে আবার শুরু করবেন আবার শুরু করবেন আবার শুরু করবেন ঠিক এভাবে আপনারা চারটা সূরা পড়লে নামাজগুলো তারাবি নামাজগুলো এভাবে আদায় করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে কোরআন শিখতে চেষ্টা করতে হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক যাতে আপনাদের সকলকে কোরআনুল করিম শিখার তৌফিক দান করে এবং পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দেয় সকলকে আমি আল্লাহর কাছে সেই দোয়া করি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু